নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আবারও একটি নতুন রেসিপির সাথে। আমি শিউলি, আর শিউলির বাকশালা তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো বাঁধাকপির স্টাফিং পকোড়া। প্লিজ বন্ধুরা, দেখতে থাকো আমার পুরো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। এই বাঁধাকপির স্টাফিং পকোড়াটা বানানোর জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপির পাতা কতগুলো। বাঁধাকপির পাতাগুলোকে খুলে খুলে নিয়েছি। এবার এই যে মধ্যখানটা রয়েছে, এই মধ্যখানটা শক্ত, সেদ্ধ হতে চায় না, তাই এই মধ্যখানটা কেটে ফেলে দেবো। এইভাবে মধ্যখানটা কেটে ফেলে দেবো, আর এইখানটাও একটু কেটে দেবো। এইভাবে প্রত্যেকটা পাতা আমি কেটে নেব, প্রত্যেকটা বাঁধাকপির পাতা আমি এভাবে কেটে নিয়েছি। এবার একটা পাত্রে একটু গরম জল বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিলাম সামান্য একটু নুন। তারপরে বাঁধাকপির পাতাগুলো এভাবে দিয়ে একটু সামান্য একটু সেদ্ধ করে নেব। বাঁধাকপির পাতাগুলো 2 মিনিট একটু সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলো নামিয়ে জলটা ঝরিয়ে নেব। তারপরে এর বাঁধাকপির যে স্টাফিংটা দরকার সেটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু রসুন বাটা। দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো দিয়ে আলুটার সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য দিয়ে দিচ্ছি একটু আমচুর পাউডার, আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি। এগুলো খুব ভালো করে মিশিয়ে গ্যাসটাকে অফ করে দেবো। এবার এগুলোকে একটু ঠান্ডা হতে দেবো, ততক্ষণে আমি পকোড়ার ব্যাটারটা বানিয়ে নেব। পকোড়ার ব্যাটারটা বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা বাটিতে একটু বেসন। এবার বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে দিচ্ছি একটু সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জোয়ান। জোয়ানটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার এগুলোকে মিক্স করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ম্যাগি মশলা এর মধ্যে। এগুলো মিক্স করে নিয়ে তারপরে জল দিয়ে ব্যাটার বানিয়ে নিচ্ছি। বেসনটা দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি, এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। খুব বেশি ঘনও কিন্তু না, আর খুব বেশি পাতলাও নয়, এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারটাকে একটু রেখে দেবো, আর বাঁধাকপির স্টাফিংটা করে নেবো। স্টাফিংটা করার জন্য বাঁধাকপির পাতাটা নিয়ে নিচ্ছি। যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছিলাম এই পাতাগুলো, তাই কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর পুরটা, আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে মধ্যখান দিয়ে দিয়ে দিচ্ছি। এভাবে একটু পাতিয়ে পাতিয়ে সারা জায়গায় ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এইভাবে চারিদিক থেকে মুড়ে নিচ্ছি। প্রত্যেকটা বাঁধাকপির পাতার মধ্যে এইভাবে পুর আমি ভরে নেব। প্রত্যেকটা বাঁধাকপির পাতা এভাবে স্টাফিং করে নিয়েছি। এবার একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। বেসনের মধ্যে এই স্টাফিংটা এরকম চুবিয়ে নিয়ে
দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই এইগুলোকে পকোড়াগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। বন্ধুরা আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করো, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা অন করে নিও। একইভাবে সবকটা পকোড়া ভেজে নেব। পকোড়াগুলো ভাজার সময় কিন্তু যে দিকটা মুড়েছি সেদিকটা অবশ্যই নিচের দিকে দিয়ে ভাজব। সবকটি পকোড়া রেডি হয়ে গেছে। বন্ধুরা অবশ্যই ফিরে আসবো অন্য নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।